দক্ষিণবঙ্গের জন্য খুব একটা উল্লেখযোগ্য কিছু ওয়েদার এই মুহূর্তে নেই। আগামী 5 দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। 19 তারিখ থেকে সেটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আর রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম চলছে। যেমন কলকাতার ক্ষেত্রে আজকে সকালে যেটা ছিল রাতের তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রির মতো কম। সিমিলারলি দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম চলছে। এটা আগামী 4-5 দিনে রাতের তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রির মতো বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে আসার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী 4-5 দিনে বাড়বে প্রায় 3 থেকে 5 ডিগ্রির মতো। আর বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কিছু নেই, কিন্তু কাল থেকে পরবর্তী 4 দিন প্রধানত দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এই যে তাপমাত্রা বৃদ্ধির পিছনে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের এই সময় যেটা স্বাভাবিক থাকে, স্বাভাবিক তাপমাত্রাই থাকে মোটামুটি যদি কলকাতায় ধরেন 18 ডিগ্রির কাছাকাছি, কিন্তু গত কয়েকদিন ধরে এটা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম চলছিল। মোটামুটি 14 ডিগ্রির কাছাকাছি কলকাতায় নেমে গেছিলো, অন্যান্য জায়গাতে আরও কম ছিল। তো এই অস্বাভাবিক ব্যাপারটা ছিল কারণ বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া যেটা প্রবেশ করে সেটা বেশ খানিকটা কম ছিল। আর বরং উত্তর পশ্চিমের হাওয়া, যে ঠান্ডা হাওয়া উত্তর পশ্চিম থেকে আসে, সেটা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি শক্তি ছিল। তো উত্তর পশ্চিমে শীতল হাওয়া বেশি থাকায় এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ হাওয়া কম থাকায় এই দুই কারণে স্বাভাবিকের থেকে তাপমাত্রা কমে গিয়েছিল। আগামী 4-5 দিন এটা স্বাভাবিকের কাছাকাছি আবার চলে আসবে, যেটা ফেব্রুয়ারি মাসের এই সময় যেটা থাকার কথা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।